করোনায় একদিনে মৃত্যু শনাক্তের রেকর্ড চব্বিশ ঘন্টায় মারা গেছে একশো চৌষট্টি জন শনাক্ত নয় হাজার নশো চৌষট্টি সবচেয়ে বেশি মৃত্যু খুলনা ও ঢাকা বিভাগে দৈনিক সংক্রমণের হার উনত্রিশ শতাংশের বেশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন পঞ্চাশ শতাংশ রোগী গ্রামের আর শিগগিরই ভ্যাকসিন নিবন্ধন শুরু হবে বয়সীমা কমিয়ে পঁয়ত্রিশ করা হবে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল সারাদেশে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হচ্ছে বাড়ছে মৃত্যু রাজধানীর বাইরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ডের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চব্বিশ ঘন্টায় একশো চৌষট্টি জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা বেড়ে পনেরো হাজার দুইশো উনত্রিশ ছয়শো পাঁচটি ল্যাবে চৌত্রিশ হাজার দুইটি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে নয় হাজার নয়শো চৌষট্টি শনাক্তের সংখ্যা বেড়ে নয় লাখ চুয়ান্ন হাজার আটশো একাশি নতুন পাঁচ হাজার একশো পঁচাশি জন সহ সুস্থ হয়েছে আট লাখ উনচল্লিশ হাজার বিরাশি পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার উনত্রিশ দশমিক তিন শূন্য শতাংশ সুস্থতার হার কমে হয়েছে সাতাশি দশমিক আট সাত শতাংশ মৃত্যু এক দশমিক পাঁচ নয় শতাংশ চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে পঞ্চান্ন ও ঢাকা বিভাগে চল্লিশ জন ষাটোর্ধ্ব তিরাশি এবং একান্ন থেকে ষাট বছরের মধ্যে সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে পুরুষ মারা গেছে একশো জন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের মধ্যে শতকরা পঞ্চাশ ভাগ গ্রামের আরও বেশি জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে নিবন্ধন বয়স সীমা পঁয়ত্রিশ করা হবে বলেও জানান তিনি রেজিস্ট্রেশনটা খুলে দেওয়া হবে রেজিস্ট্রেশনটা আমাদের চল্লিশ পর্যন্ত ছিল এটা ৩৫ পর্যন্ত নামিয়ে আনার একটা সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা পাচ্ছেন আরও কিছু প্রফেশনাল লোকজন যারা দের পাওয়ার দরকার যাদের এসএনশিয়াল সার্ভিস সেটা আছে। আর যারা আগে নিবন্ধন করেছেন তারা আগে টিকা পাবেন স্মৃতিমন্ডল 21 টেলিভিশন ঢাকা